বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন, দলীয় কর্মীদের বসে যাওয়া ডাক দিলেন বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। ফেসবুকে পোস্ট করেন তিনি, লেখেন, জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে কথা না বলেই কমিটি গঠন করেছে, তাই ভারতীয় জনতা পার্টি সমর্থক ও কার্যকর্তারা আমাকে যারা ভালোবাসেন তারা চুপচাপ বসে যান। বিজেপি নেতা দুধকুমার মণ্ডলের ফেসবুক পোস্টকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপিতে নেতা দেখে কেউ দল করে না, দলের বিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিকে দুধকুমার মণ্ডলের পাশে দাঁড়িয়ে টুইট অনুপম হাজরার, দুধকুমারের মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে তার চিন্তার ও উদ্বেগের, বর্তমানে যারা সংগঠনে আছেন তাদের উচিত দুধকুমারের অভিজ্ঞতাকে সম্মান দেওয়া। টুইট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার। দুধকুমার মণ্ডলের পাশে দাঁড়িয়ে টুইট অনুপম হাজরার, দুধকুমারের মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে তার চিন্তার উদ্বেগের, বর্তমানে যারা সংগঠনে আছে তাদের উচিত দুধকুমারের অভিজ্ঞতাকে সম্মান দেওয়া, এমনটাই টুইট অনুপম হাজরার। টেলিফোনে অনুপম হাজরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তো এটা এক কথায় খুব চিন্তার এবং উদ্বেগের। কারণ দুধকুমার মণ্ডলের মতো সাংগঠনিক ভাবে বলিষ্ঠ মানুষ তিনি যদি আজকে এই কথা বলেন, তার মানে নিশ্চয় যথেষ্ট মানে চূড়ান্ত হতাশা থেকেই বলছেন। তো আমার মনে হয় যে দুধকুমার মণ্ডল যে সময়ে মানে বিজেপির হয়ে লড়াই করেছেন বা ওনার যে অবদান তা অনস্বীকার্য। ওনার মতো অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতা এবং পরামর্শ নিয়ে চলা উচিত, এবং বর্তমানে যারা সংগঠনে রয়েছেন তাদের উচিত যে তার যে কোনো ব্যাপারেই মানে বিশেষ করে সাংগঠনিক কোনো আলোচনা হলে তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তার ওপিনিয়ন বা উনি একটা ব্যাপার নিয়ে কি মনে করছেন সেটা আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা কাজে লাগানো উচিত। ভারতীয় জনতা পার্টিতে এরকম হয় না, ভারতীয় জনতা পার্টিতে কোনো নেতাকে ভালোবেসে কেউ ভারতীয় জনতা পার্টি করে না, ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের উপর ভিত্তি করে করাই সবাই। তো স্বাভাবিকভাবে আশা করি এরকম কোন লোক নেই যারা কোনো একজন ব্যক্তিকে ভালোবেসে ভারতীয় জনতা পার্টি করে বলে আমার মনে হয়। দুধকুমার মণ্ডল এখনো তো ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন, অবশ্যই পার্টির যা নিয়ম সেই নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে দুধকুমার মণ্ডল তিনি ঠিক কি জানিয়েছেন, টেলিফোনে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তারা বীরভূমের নেতৃত্বে দুধকুমার মণ্ডলকে দেখেছিল যে সংগঠনটার এতটা উঁচু জায়গায় নিয়ে গেছিল, সেই বীরভূম আজকে ধীরে ধীরে একদম ক্ষয়ের পথে। কি আছে, কিছু লোক মিটিং মিছিল হাতে দেখলে হবে না, যারা ইলেকশনে একটা 18 পঞ্চায়েত নির্বাচনে দেখলাম, তারপরে গুলো দেখলাম, এই পৌরসভা দেখলাম, তারা এই সংগঠনটাকে এত নিচু জায়গায় নিয়ে গেছে, চলে গেছে, সেটার জন্যে কষ্ট। আর সেই কষ্টটার অভিব্যক্তি হচ্ছে এই পোস্ট। না না, ম্যাম বলা তো এইটা, এটাই তো একটা বার্তা দেওয়া বলার, দেখবো তারা তারা আমাকে কতটা ছুড়ে ফেলে সেটা দেখি, তারপর তো বলবো। উপেক্ষা এবং অবজ্ঞা করে এটা দেখার জন্য আমি এটা করেছি, পশ্চিমবাংলায় দুধকুমার মণ্ডলের কোনো নেটওয়ার্ক আছে কিনা এটা বোঝাবার জন্য করেছি।